মিশরকে ঠেকাতে লিবিয়ায় নতুন পরিকল্পনা তুরস্কের। লিবিয়ায় সামরিক হস্তক্ষেপের সিদ্ধান্ত নিয়েছে মিশর। সেই পরিকল্পনা রুখে দিতে এবার তুরস্ক পাল্টা সামরিক পরিকল্পনা হাতে নিয়েছে বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম। ফলে লিবিয়া পরিস্থিতি আরও জটিল হতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আল আরবিয়ার বরাতে জানা যায়, গত সোমবার মিশর পার্লামেন্ট দেশটির বাইরে সামরিক অভিযানের অনুমতি দিয়েছে। ফলে দেশটির প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাহ আল সিসি লিবিয়ার সামরিক হস্তক্ষেপের যে হুমকি দিয়েছেন তার বাস্তবায়ন হতে চলছে। তারা সেখানে তুর্কি সমর্থিত গভর্নমেন্ট অফ ন্যাশনাল অ্যাকর্ডের বিরুদ্ধে সামরিক অভিযান চালাবে। 2011 সালে লিবিয়ার সাবেক স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফি পতনের পর থেকে ক্ষমতা দখলে লড়াই করে আসছে জিএনএ ও খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ার ন্যাশনাল আর্মি। উভয় পক্ষের পিছিয়ে নিয়েছে আন্তর্জাতিক সমর্থন। জিএনএনকে সমর্থন দিচ্ছে তুরস্ক। লিবিয়ায় তুর্কি হস্তক্ষেপের পর সম্প্রতি এলএনএ দখলে থাকা বেশ কিছু গুরুত্বপূর্ণ শহর ও এলাকা দখল নিয়েছে জিএনএ। এখন তাদের টার্গেট মিশর সীমান্তের কাছে থাকা আরেক গুরুত্বপূর্ণ শহর সিরতে। সিরতে অভিমুখে জিএনএর অভিযানের আগে আল সিসি হুমকি দিয়ে বলেছেন, এই অভিযান প্রতিহত করতে হলে প্রয়োজনে মিশরের সেনারা সরাসরি হস্তক্ষেপ করবে। এতে সৌদি আরব ও আমিরাতের সমর্থন আছে। মিশরের এই সামরিক পরিকল্পনার বিরুদ্ধে তুরস্ক একটি পরিকল্পনা করেছে বলে জামান নিউজ জানায়। লিবিয়াতে তুর্কি সেনাদের উপর মিশরের এই সামরিক পরিকল্পনার বিরুদ্ধে তুরস্ক একটি পরিকল্পনা করেছে বলে জামান নিউজ জানায়। লিবিয়াতে তুর্কি সেনাদের উপর যে কোনো আক্রমণের জবাব দিতে প্রস্তুত আছে তুরস্ক। সেই আক্রমণ যার পক্ষ থেকে আসুক না কেন, যদি মিশর সেখানে তাদের সেনা উপস্থিতি বাড়াতে যায় তাহলে তুরস্কের হাতেও একটি পরিকল্পনা আছে। তুর্কি সেনারাও সেখানে তাদের উপস্থিতি বাড়াবে, সঙ্গে বিভিন্ন সরঞ্জাম। পারমাণবিক নিরাপত্তা সূচকে পাকিস্তানের অগ্রগতি। পারমাণবিক নিরাপত্তা সূচকে সবচেয়ে অগ্রসর দেশ হিসেবে আখ্যায়িত করা হয়েছে পাকিস্তানকে। চলতি বছরে বৈশ্বিক পারমাণবিক উপগ্রহ নিরাপত্তা নিয়ে জরিপ করেছে যুক্তরাষ্ট্রের একটি দাতব্য সংস্থা, যাতে 7 পয়েন্টে সার্বিকভাবে সর্বোচ্চ উন্নতি করেছে দক্ষিণ এশিয়ার দেশটি। ডনো এক্সপ্রেস ট্রিবিউনের খবরে এমন তথ্য পাওয়া গেছে। সর্বমোট 47 পয়েন্টে পাকিস্তান 19তম, আর তারপরে 41 পয়েন্ট নিয়ে প্রতিবেশী ভারতের অবস্থান। ন্যাশনাল থ্রেড ইনিশিয়েটিভের পরমাণু নিরাপত্তা সূচক অনুসারে নিরাপত্তা নিয়ন্ত্রণ পদক্ষেপে পাকিস্তানের সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে। এতে দেশটির 25 পয়েন্ট বেড়েছে। বৈশ্বিক মানের দিক থেকেও ভালো করেছে তারা, যাতে দেশটির 1 পয়েন্ট বেড়েছে। প্রতিবেদনে বলা হয়, নিরাপত্তা নিয়ন্ত্রণ পদক্ষেপে এই অগ্রগতি খুবই তাৎপর্যপূর্ণ। জোরালো আইন ও নীতিমালার কারণে পাকিস্তানের স্কোর বেড়েছে। এতে তারা ট্যাক্সও নিরাপত্তা সুবিধা পাবে। অভ্যন্তরীণ প্রতিশ্রুতি ও সক্ষমতায় পাকিস্তানের স্কোর বেড়েছে। 176টি দেশের পরমাণু নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের পরিমাপক হচ্ছে এনটিআইয়ের এই নিরাপত্তা সূচক। পারমাণবিক উপকরণের নিরাপত্তা সূচকে পাকিস্তানের অগ্রগতির তারিফ করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক গ্লোরি কেনেডি। এক টুইটের বার্তায় তিনি বলেন, পাকিস্তানের এই উন্নতিকে স্বাগত জানাচ্ছি। মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালালো রাশিয়া। মহাকাশে স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। সম্প্রতি এমন অভিযোগ তুলেছে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার প্রতিবেদনে প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ দল বিবিসি নিউজ। মার্কিন যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সম্প্রতি মহাকাশে রাশিয়ার পক্ষ থেকে যা ব্যবহার করা হয়েছে তা দেখে মনে হচ্ছে সেগুলো স্যাটেলাইট বিধ্বংসী অস্ত্র। এর আগে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, মহাকাশের রাশিয়ার যন্ত্রপাতি পরীক্ষা করার জন্য তারা নতুন একটি প্রযুক্তি ব্যবহার করছে। অন্যদিকে যুক্তরাজ্য রাশিয়ার বিরুদ্ধে মহাকাশে অস্ত্র পরীক্ষার অভিযোগ তুলেছে। যদিও রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে মহাকাশে পরীক্ষামূলক উৎক্ষেপণ নিয়ে এবারই প্রথম অভিযোগ তুলল ব্রিটেন। বিশ্লেষকদের মতে, অভিযোগটি এমন সময় উঠল যখন ব্রিটিশ পার্লামেন্টে নিরাপত্তা গোয়েন্দা সংক্রান্ত ইন্টেলিজেন্স অ্যান্ড সিকিউরিটি কমিটি একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, রাশিয়া যুক্তরাজ্যকে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে বড় লক্ষ্যবস্তুর একটি বলে দাবি করে।